দেশের গণতন্ত্র ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে পদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে একটি প্ল্যাকার্ড হাতে পদযাত্রা শুরু করেন। প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে দুপুর 1টায় নগরীর সাহেব বাজার গিয়ে পদযাত্রা শেষ করেন তিনি। এতে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আমিনুল হক, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক সহ সংহতি জানিয়েছেন বেশ কয়েকজন। এর আগে শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে পদযাত্রার ঘোষণা দেন অধ্যাপক ফরিদ উদ্দিন। ফেসবুকে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের জনগণের প্রতি সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি।